হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কাজ করতে নেমে পড়েছি। হ্যাঁ, আজকে পুরো ঘরটা পুরো আমি ডিপ ক্লিন করব। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যে আমার ঘরটাকে আমি ডিপ ক্লিন করার, কোন কোন যেটুকু পারি সেটুকু ক্লিন করার। তবে আজকে পয়লা বৈশাখের ভিডিও, এটা আমি পয়লা বৈশাখের দিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে এতদিন পর ভিডিওটা দিচ্ছি, তার একটা কারণ আছে। তার কারণ, পয়লা বৈশাখের ঠিক আগের দিনই আমি ওই বাড়িতে ছিলাম, রাত্রেবেলাতে। হঠাৎই বাবার অসুস্থতার কারণে রাত্রেবেলা আমাকে ওই বাড়িতে যেতে হয়। বাবা ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল, সে কারণে সারা রাত ওই বাড়িতে ছিলাম। যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্য আমি সকালবেলাতে 9:30-10টার দিকে বাড়িতে ফিরে ঘরের এই কাজবাজগুলো করেছি, কারণ পয়লা বৈশাখের দিন চেষ্টা করি যাতে ঘরটাকে একটু ক্লিন করার। তাই জন্য বাবা একটু সুস্থ হলে তারপরে আমি সকালবেলাতে বাড়ি ফিরেছি, তারপরে লেগে পড়েছি ঘরের কাজে। আমি কি বলো তো, এটা শুধুমাত্র পয়লা বৈশাখ বলে নয়, প্রতি সপ্তাহেই আমি পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি। কারণ না হলে কি বলো তো, খুব ধুলো আর ফার্নিচারগুলোতে না খুব বাজে আস্তরণ পড়ে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে। মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, তবুও কাজগুলো তো করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। তোমার যাই হোক না কেন, তোমার ডিউটি তোমাকে পালন করতে হবে, এটা সবসময় তোমাকে মনে রাখতেই হবে। খারাপ ভালো সময় সবসময় আসবে যাবে, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, এটাই তো জীবন। তবুও তার মধ্যে থেকে আমাদেরকে চলে যেতে হবে নির্বিঘ্নে, সেরকমই একটা দিন এটা আমার বলতে পারো। মানে ইচ্ছে করছিল না একদমই কাজ করতে, তবুও করতে হবে, তাই জন্য করছিলাম। আর দেখো, এটাকে সরিয়ে আমি ক্লিন করছিলাম, কত নোংরা ধুলো মানে বেরিয়েছে। আর আমি প্রতিদিন কি বলো তো, ওই টেনে সব কিছু ঝাড় দেওয়া পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য সপ্তাহে একদিন করেই চেষ্টা করি যাতে এগুলো একটু সরিয়ে হাতে হাতে তারপরে ক্লিন করে নিই। আর এগুলো মানে খুব একটা হেভি ওয়েট নয় যে সরাতে পারা যাবে না, এগুলো মোটামুটি হালকাই থাকে, সেগুলো না আমি করে নিতে পারি, কোনো অসুবিধা খুব একটা হয় না। মানে কাজ করছি ঠিকই, কিন্তু একদিকে বাবা টেনশন সেই সময় হয়েই যাচ্ছিলো যে বাবা কি করছে, বাবার সময় কি, কারণ রাত্রেবেলা ভীষণ একটা সিরিয়াস কন্ডিশনের মধ্যে দিয়ে বাবা গেছে। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেই সিচুয়েশানটা ঠিক কীরকম ছিল। আর সারা রাত সেদিন কারেন্টও ছিল না বাড়িতে, সেই কারণে বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। প্রায় রাত 1:30-2টার সময় আমরা সবাই ওই বাড়িতে যাই, আমরা সবাই এই বাড়িতে ছিলাম রাত্রেবেলাতে। সব মানে আমাদের বাড়িতেও কারেন্ট ছিল না, বাপের বাড়িতেও কারেন্ট ছিল না, পুরো পাড়াটাতেই পুরো লোডশেডিং ছিল। সেই রাত্রেবেলাতেই বাবার একটা মানে অ্যাসিডিটি গ্যাস থেকে ভীষণ একটা বাজে ক্রিটিক্যাল পজিশনে চলে গিয়েছিলো। রাত্রেবেলা ডক্টর দেখা, অনেক কিছু ফেস করতে হয়েছে। মানে তারপর ভাবছিলাম যে আসবো না, তারপর মনে হলো যে না, পয়লা বৈশাখ যাই বাড়িতে, এগুলো একটু করে আসি, তারপর আবার ওই বাড়িতে যাব, বাবা কি করছে না করছে দেখে আসবো। যাই হোক, কাজ আবারও মানে কথা বলতে বলতে মানে এখনও পর্যন্ত ওই বাবার কথাই আসে, এই জন্য ওই কথাটাই বলে ফেলছি। যাই হোক, এই ঘরে কী বলো তো, এইগুলোকে অনেক জিনিসপত্র থাকে, তো এগুলো ক্লিন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি ছিল, আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির একটা ছবি, আর এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা অ্যাওয়ার্ড। এগুলো তোমাদেরকে একটু ছোটোখাটো জিনিসগুলো দেখাচ্ছিলাম। আর ওই যেটা দেখছো, ওটা আমি মেলা থেকে কদিন আগে কিনেছিলাম, ওই পুতুল দুটো পাশের ওইটা, আর ওই বিয়ের ছোটোখাটো জিনিসগুলো আমি এখন অবধি গুছিয়ে রেখেছি, তত্ত্বসূচি বলো, মানে বিয়ের অনেক কিছুই আমার কাছে এখনও, বিয়ের আমার যে সিঁদুরদানের যে ওই কৌটোটা বলো, ওর হাতের জাতি, সমস্ত কিছুই আমার কাছে এখনও গোছানো আছে। আর তত্ত্বসূচিটা একটু শোপিসের মতন দেখতে ছিল বলে ওটাকে কী বলো তো সাজিয়ে রেখে দিয়েছি। আর আজকে এগুলো আমি প্রতি সপ্তাহে কলিং দিয়ে ক্লিন করি, কিন্তু আমার কলিংটা একদম শেষ হয়ে গেছিলো, আমার সেটা একদম মনে নেই যে কলিংটা শেষ হয়ে গেছে। তো সে কারণে আমি একটু নর্মালি হাত দিয়েই মুছে নিচ্ছি, আর এখন গিয়ে আবার কলিং এনে পরিষ্কার করার মতো ইচ্ছে আমার একদমই ছিল না। তারপর কি বলতো, মোটামুটি একটুখানি ধুলোটা সরে গেলে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, যেটুকু ধুলো বেরিয়েছে এগুলো একটু ফেলে দেওয়ার পর বিছানাটাকে তুলে ফেলবো। আর বিছানাটা তুলতে গেলে আমার একটু সময় লাগে, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্য ভেবেছিলাম একটু নতুন একটা বেডশিট পাতবো। তো যেই ভাবনা সেই কাজ, একটা নতুন বেডশিট সুন্দর বার করে ফেলেছি। ইচ্ছে ছিল একটু সাদার উপর পাতার, কিন্তু সাদা সেরকম একটা বেডশিট পাইনি, তো সেই কারণে একটা পিঙ্ক কালারের উপর বেডশিটটা পাতবো। আর এই বিছানাটা পাতাটা আজকে আমি মায়ের থেকে জেনে এসেছি, কারণ আমার বিছানাটা কি বলো তো, ঠিক ওই ওপরে যে তোষকটা না অনেকটা উপরে উঠে যায়, আর বিছানাটা না ঠিক টান টান দেখায় না। সে কারণে মাকে বলছিলাম, দেখো আমি প্রায় যুদ্ধ করছিলাম বিছানাটার সাথে রীতিমতো যেটা ঠিকঠাক সেট করার জন্য, তাই অনেক কষ্টে যাই হোক বিছানাটাকে সেট করতে পেরেছি। তারপরে নতুন বেডশিট পাতা মানে একটু খড়খড়ে ভাব রয়েই যায়,
আর সে কারণে কি বলতো, ঘরে যত বেশি ফার্নিচার থাকবে তোমার খাটনিটা ঠিক ততটাই। আর এই নতুন বেডশিটটা কি বলতো, যত বেডশিট আমি এখনো অবধি, আমার বিয়ে প্রায় 2 বছর হতে যায়, তো কদিন পরই আমার 2nd ইয়ার অ্যানিভার্সারি, অবশ্যই তোমাদের সাথে সেইগুলো আমি শেয়ার করব। যত মানে বেডশিট আমি এখন অবধি পাচ্ছি সবই আমার বিয়েতে পাওয়া, একটাও এখনও আমি নিজে কিনিনি। বিয়েতে বলো, অ্যানিভার্সারিতে বলো, আমার 1st অ্যানিভার্সারিতেও আমি কয়েকটা বেডশিট পেয়েছিলাম, আর বিয়েতে তো অনেক বেডশিট পেয়েছি, অনেককে দিয়েও দিয়েছি, প্লাস আমি নিজে পাচ্ছি বেডশিট, তবুও এখন অবধি কয়েকটা রয়েছে, খুব বেশি আর নেই যদিও, বা 2-4টে হয়তো আর রয়েছে, সেগুলো মানে আমাকে আর কিনতে হয় না বেডশিটগুলো। যাই হোক, এই নতুন বেডশিট পাতা মানে একটা মনের মধ্যে একটা আনন্দ সত্যিই বলো। যারা আমরা ঘর গোছাতে ভালোবাসি না, তারা তাদের কাছে এই নতুন নতুন জিনিসগুলো ভীষণ আনন্দকর। যেমন আমার কাছে তো ভীষণভাবে মানে আমার কি বলো তো, ঘর গোছাতে কখনো কোনো কষ্ট হয় না। তুমি আমাকে সারা দিন যদি বলো যে ঘর গোছানোর জন্য, আমি সারা দিন ঘর গোছাতে পারবো, কিন্তু এই বাসন মাজা বলো, আদার্স যে কাজগুলো, সেগুলো না করতে আমার বড্ড বেশি আলসেমি লাগে, কেন জানি না, বরাবরই আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। মানে ঘরের প্রত্যেকটা জিনিস, তুমি কোন কোন পরিষ্কার করা বলো, সেটা আমি খুব ইজিলি করে করতে পারবো, কিন্তু আমার আদার্স কাজ করতে না খুব বেশি যেন আলসেমি লাগে। এই কুশন কভারটা একটাই আমার কাছে নতুন ছিল, তো সে কারণে ওইটা পেতে নিয়েছি, আর একটা নর্মালি রেখেছি, আর আমার কাছে ছিল না। আর এই আমার লাকি বাম্বু গাছটাকেও রেখে দিলাম পরিষ্কার করে, এটাতে আমি প্রত্যেক দিনই জল চেঞ্জ করি, তোমাদেরকে তো আমি আগেই বলেছি, তো ওটাকে আমি গুছিয়ে ওখানে রেখে দিলাম। আর লাকি বাম্বুটাকে না ওখানে রেখে রেখে না নিচের ওই জলটে স্পটটা পড়ে আমার উডেন ফার্নিচারের উপর না সাদা হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো, আমাকে প্লিজ এই সলিউশনটা দিও। এবার সমস্ত কিছু ঝেড়ে কি বলতো, এবার ফার্নিচারগুলো ওপর ওপরগুলো মুছে নিয়েছি, একটু কলিং হলে ভালো হতো, কিন্তু কি আর করবো, শেষ হয়ে গেছে, এখন কেউ বাড়িতে নেই যে তাকে দিয়ে আনাবো, তো সেই জন্য। আর দেখছো আমার ড্রেসিং টেবিলটার ওখানে একটা রুমাল বাঁধা আছে, কেন বলো তো, আমার ঘরের একটু যেহেতু ছোটো, আমার ওই দরজাটা খুললেই না ওই ড্রেসিং টেবিলের ওখানে এসে খুব জোরে একটু আঘাতই লাগে বলতে পারো, সে কারণে ওখানে আমি একটু রুমাল বেঁধে রেখেছি, সে কারণে যদি দরজাটাকে হট করে খোলেও আঘাতটা রুমালের উপরেই পড়বে, রুমালটা একটু মোটা করে আমি ওটাকে একটু অ্যাডজাস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনের চেয়ার, এই চেয়ারটাকে খুব একটা বার করি না আমি, ওই রান্নাঘরের নিচে ওখানটাতেই গুছিয়ে রেখে দিই, এই মাঝে মাঝে হচ্ছে বার করে, যখন রেডি হই তখন বার করি। আর এটা হচ্ছে আমার ব্যালকনিতে বেসিন, যেটা টুকটাক মুখ ওয়াশ করার জন্য এটা থাকে, তো মানে আমার ঘরে সেরকম একটা ভেবেছিলাম বাথরুমে লাগানোর জন্য, কিন্তু বাথরুমে খুব একটা স্পেস ছিল না বলে আমি ব্যালকনিতেই বেসিনটাকে লাগিয়েছি, বেশ ভালোই লাগে। আর বেসিনটাকে না আমি প্রত্যেক উইকেই এই হারপিক দিয়ে ক্লিন করি, ভীষণ সুন্দর ক্লিন হয়, তোমরা একবার যারা ট্রাই করোনি একবার করতে পারো, হারপিক দিয়ে বেসিন ক্লিন করলে না পুরো চকচক করে। আর এই একটুখানি ভালো করে ওয়াশ করে নিই, একটু হাতে হাতে টালিগুলোকেও একটু মুছে নিই যতটা পারি। আর আমি সপ্তাহে একদিন করেই জামা কাপড় কাচি, একদিন করে যেদিন ডিপ ক্লিন করি সেদিনই আমি পুরো সপ্তাহে জামা কাপড় কাচি। দেখো আজকে 3-4টে বেডশিট জামা কাপড় প্রচুর আজকে কাচাকুচি করেছি, কারণ আমার উপরে সমস্ত কিছুই আমি করার চেষ্টা করি নিজেই, আমার ভালো লাগে নিজের কাজটুকু নিজে করতে। দেখো মোটামুটি ঘরটা ক্লিন করে ফেলেছি, আর খাটের তলাটাও মুছে ফেলেছি মফ দিয়ে খাটের তলাটা, কারণ হাত দিয়ে বক্স খাটের তলা মোছা সম্ভব হয় না, সেই কারণে আমি হাত দিয়েই খুব ভালো করে মুছে ফেলেছি। এই দেখো এই সাদা স্পটটা পড়ে গেছে, আমাকে একটু জানিও তো এটা আমি কীভাবে রিমুভ করতে পারবো, ভীষণ বাজে দেখতে লাগছে যে আসছে, আমি সে কারণে এটা দিয়ে না ঢেকে রেখেছি, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও এটা আমি কী করে রিমুভ করতে পারবো। এবার ঘরটাকে খুব ভালো করে মুছে ফেলেছি। এবার দেখো এই পাপোসটা আমি পেতেছি, এটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম, খুব একটা ভালো কোয়ালিটির আসেনি, কিন্তু একটু রিটার্ন করতে একটু সমস্যা হচ্ছিলো বলে আর রিটার্ন করতে পারিনি, তাই পয়লা বৈশাখের দিন একটা নতুন পাপোসও পেতে ফেললাম। আর দেখো ঘরটা আমার একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এরকম ঘর দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবার মনে হচ্ছে যে না, এতক্ষণে খাটনি যেন আমার সার্থক হলো, মানে এবার হচ্ছে মনটা, এতক্ষণ এত গরমে খাটা খাটনি করলাম, তবু বললাম না ঠিক আছে, এই ঘরটাকে যখন এত পরিষ্কার ঝকঝকে দেখি না তখন মনটা ভালো লাগে, এটা হচ্ছে সবারই ক্ষেত্রে। আর দেখো বেসিনটা কতটা চকচক করছে, পুরো কলগুলো দিয়ে সমস্ত কিছু একদম চকচক করে, একবার তোমরা হারপিক দিয়ে বেসিনটা কিন্তু পরিষ্কার করে দেখতে পারো। এবার ঘর ক্লিন করে, এবার হচ্ছে আমার স্নান করতে যাওয়ার পালা, আর পয়লা বৈশাখ মানেই একটা নতুন জামা, যেটা ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি, যে ছোটোবেলা থেকেই এটা আমাদের অভ্যেস যে পয়লা বৈশাখে অন্তত একটা কিছু না কিছু নতুন আমাদেরকে পরতেই হবে। যে তোমাদেরকে ঘরটা খুব ভালো করে দেখিয়ে নিয়ে এবার আমি স্নান করতে চলে যাব, স্নান করে এসে তোমাদেরকে নিচে যাব লাঞ্চ করতে, কারণ ঘর
পুরোটা ক্লিন করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, কারণ আমি ওই বাড়ি থেকেই বাড়িতে এসেছি প্রায় 10টা, তারপরে প্রায় 3-4 ঘন্টা ধরে পুরোটা আমার ক্লিন করতে সময় লেগে গেল। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমার কিন্তু খুব ভালো লাগছে, ঘরটা একদম চকচক করছে। দেখো চান করে একটা নতুন নাইটি পরে ফেললাম, যেটা বললাম দেখে নাও, একদম মনটা খুব একটা ভালো না থাকলেও ঘরটাকে দেখে মনটা অনেকটা বেশি ভালো লাগছে। এবার দুপুরের লাঞ্চ করতে যাব নিচে, তো চলো দেখাই তোমাদেরকে আজকে লাঞ্চে কী ছিল। আজকে লাঞ্চে ছিল ভাত, আর ছিল কাতলা মাছের তরকারি, আর ছিল উচ্ছে ভাজা। আজকে ও আর আমি দুজনেই লাঞ্চ করেছি, আর কেউ করেনি। আর বাপি মামনি আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে খেতে গিয়েছিলো। এ দেখ, ও সরি, আর একটু টক ডালও ছিল। বাপি মামনি আজকে যেহেতু কালকে একাদশী ছিল, পয়লা বৈশাখের পরের দিন, তাই নিরামিষ খাবে, তাই জন্য আমি কী বলতো ফুলকপি আলু দিয়ে আর একটু পনির দিয়ে তরকারি করে দিয়েছিলাম রাত্রেবেলাতে। আজকে তোমাদের সামনে একদমই আসা হয়নি আর, কারণ কী বলতো এসে কথা বলার মতো সিচুয়েশানটা আমার ঠিক ছিল না, কারণ মনটা একদমই ভালো লাগছিল না, তাই ভিডিওগুলো রেকর্ড করে রেখেছিলাম আর তারপরে ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তার জন্য প্লিজ সরি, কিছু মনে করো না, তোমাদের সামনে একদমই আসতে পারলাম না। তো চলো রেসিপিটা প্রায় তোমাদেরকে দেখাই। বেসিক মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, জিরে, একটু হচ্ছে আদার টুকরো দিয়ে, একটু ধনে গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ফুলকপি আর পনিরটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি একটু পোস্ত, চারমগজ আর টমেটো বাটা দিয়ে কষিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য, তোমরা খুব ভালো থেকো।